আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম, ঘিয়ের রেসিপি, আমি কিভাবে ঘি বাসায় বানাই তার একটা রেসিপির ব্লগ। সো আশা করছি যারা নতুন তারা এই ভিডিওটা দেখে উপকৃত হবে। আর আমরা জানি যে ঘি আমাদের চুলের জন্য, আমাদের স্কিনের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সো চলো দেখে নিই। অনেক শর্ট জমে গেছে, বক্সে বক্সে জমে গেছে, এগুলো কবে বানাবো? আর আমি ভাবলাম যে আজকে একটু বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ অনেকেই আমার কাছে ঘিয়ের রেসিপিটা চাও, যদিও আমি এত এক্সপার্ট না। বাট ঘি বানানো আসলে এত কোনো ম্যাজিক না, জাস্ট প্রসেসটা আমি দেখিয়ে দিই, যারা নতুন তারা একটু ট্রাই করতে পারো, আর যারা জানো তারা তো জানোই, তাদের জন্য না আসলে। তো চলো আমি আজকে একটু ঘি বানিয়ে ফেলি এই সুযোগে। সো এই হলো সর, দুধের সর বক্সে করে আমি জমিয়ে রেখেছি। আর কিভাবে জমিয়েছি সেটাও দেখাই। সেটা হচ্ছে যে প্রতিদিন আমি যে দুধটা জাল দিই সেটাতে যে সরটা জমে, সেটা কিন্তু আমি প্রতিদিন এভাবে জাস্ট উপর থেকে সরটা উঠিয়ে উঠিয়ে রেখে দিই। এভাবে সর জমাতে জমাতে যখন মোটামুটি এরকম একটা বক্স ভরে যায়, তখন চেষ্টা করি সরটা থেকে ঘি বানানোর। আচ্ছা, তো এখন আমি ব্লেন্ডারে জাস্ট সরটা ঢেলে দিব পুরোটা। এটা কিন্তু আমি ডিপে রেখেছিলাম, সো ডিপ থেকে একটু আগে বের করে একটু যখন নরম হয়ে এসেছে তখন এটা আমি ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি, এবং তার সঙ্গে আমি কিছু পানি অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করার জন্য। এবার জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দুই থেকে চার মিনিটের মতো লাগতে পারে, এর বেশি লাগবে না। তো আমি এভাবে ব্লেন্ড করে নিলাম। দুইবার নেওয়ার পরে আমি একটু আরেকটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে থার্ড টাইম আমি ব্লেন্ড করে নেব। ব্যাস, আমার কিন্তু আসল কাজটা শেষ, এবং এটা ঠিক এরকম দেখাবে যে একদম ছানা ছানা, বাটারটা একদম দুধ থেকে আলাদা হয়ে গেছে, এরকম দেখা যাবে। সো এবার জাস্ট আমি এটা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আবার এটা যেহেতু ফোম টাইপের হয়ে যাবে, এটা আমি পানিতে জাস্ট ধুয়ে নেব, যাতে যদি কোনো ময়লা টয়লা থাকে সেটা ধুয়ে যাবে। ধুয়ে ঠিক এরকম হবে, এবং এরপরেই যেটা কাজ সেটা হচ্ছে যে প্যানে তুমি রেডি করবে সেই প্যানে জাস্ট বসিয়ে দিবে চুলাই, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জাস্ট এটা বসিয়ে দিবে, এবং এরপরে আর কোনো কাজ নাই, এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এবং আস্তে আস্তে হতে হতে এটা ঠিক আসল কালারে যখন চলে আসবে, এটা দেখতেই পাবে। এটা কতক্ষণ টাইম লাগবে এটা আসলে আমি নির্দিষ্ট করে বলতে পারছি না, বাট দেখতে দেখতে দেখো জাস্ট কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, এবং আর কিছু করতে হবে না, কোনো কিছু না, নাড়াচাড়া সেরকমভাবে করতে হবে না, মাঝখানে একবার করে দিলে দিতে পারো, তারপরে কিন্তু এটা এমনিতেই এরকম হয়ে যাবে আস্তে আস্তে। এবং ঠিক যখন এরকম কালার ধারণ করবে তখন কিন্তু এটা রেডি, একদম রেডি। এবার আমরা একটা কাঁচের বয়মে ঢেলে নেওয়ার জন্য নেব, এবং গরমটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু এটা ঢেলে নেব, একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব না, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে। সো গরম গরম থাকতে থাকতেই এটা বয়মে যেটাতে আমরা রাখার সিদ্ধান্ত নেব সেটাতেই আমরা ঢেলে ফেলব। তো এই
হয়ে গেল আমার ঘি। এবং আমি বলবো যে ডায়েটে তোমরা অবশ্যই ঘি অ্যাড করবে, খাঁটি ঘি পাওয়াটা অনেক টাফ বাইরে থেকে কিনে আনলে। সো যেহেতু খুব একটা কষ্ট হয় না, সেহেতু তোমরা কিন্তু বাসায় ট্রাই করতেই পারো। আর অবশ্যই ডায়েটে ঘি রাখবে যাতে তোমাদের ভিটামিন এ ভিটামিন ইর ঘাটতিটা পূরণ হয়, স্কিন ভালো থাকে, চুল ভালো থাকে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।